হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, আজকে চলে এসেছি অর্ধেক থেকে, সকাল থেকে আসতে পারিনি। তো আজকে হচ্ছে আমি এগুলো ব্লেন্ড করার জন্য আদা রসুনগুলো আমি নিয়েছিলাম, কিন্তু আমি হঠাৎ করে বাইরে গিয়েছিলাম, ওগুলো ফ্রিজে রেখে গিয়েছি, তো এগুলো আমি আর ব্লেন্ড করতে পারিনি। তারপরে ওখান থেকে এসে আর সময় হয়নি, রাত হয়ে গিয়েছিল। তারপর আমি সকালে এগুলা নিলাম ব্লেন্ড করার জন্য। তো যেহেতু ফ্রোজেন করে বেশি রাখি না, অল্প করে রাখি জাস্ট কয়েকদিনের জন্য, তো এগুলো আমি ব্লেন্ড করে নিলাম। তো আমি এদিকে আগের দিন রাতে হচ্ছে পেঁয়াজুর জন্য এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালের মধ্যেও আমি একটু আদা রসুন পেস্ট দিব। আদা রসুন পেস্ট দিলে একটু হজমে ব্যাঘাত ঘটে না, একটু ভালো হয় হজমের জন্য। তো আমি এখানেও একটু পেস্ট দিয়ে দিব। তো আমার ছেলে আর আমার ছেলের বাবা কিন্তু খুব পছন্দ করে চনা পেঁয়াজু, যার কারণে ওদের জন্য আমার করতে হয়। তো সপ্তাহে মাঝে মধ্যে আমি এটা করি, হয়তো শুক্রবারের দিন করা হয় বেশি, ওর বাবা যেহেতু শুক্রবারে ছুটিতে থাকে তো একসাথে নাস্তা করা হয়। আমি সব কিছু এখানে পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে মশলা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গিয়েছে। তারপর আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি এখানে, হচ্ছে একটু কম আছে, পেঁয়াজটা ভাজলে একটু মুচমুচে হয়। তো অনেক আপু আর ভাইয়ারা আছেন যারা ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে দিচ্ছেন, তো সবার কাছে অনুরোধ যে একটা দুইটা হলেও পুরো ভিডিও ওয়াচ করে তারপর সাবটা করবেন, যাতে করে সাবটা থাকে। তো একজন সাব করার পর 24 ঘন্টা পর আরেকজন সাব করলে দুজনের সাবটাই থাকে। তো সাথে সাথে একজন আরেকজনকে সাব করে দিলে দুজনেরটাই কাটা যায়, তো কারোটাই হয় না। তো এটা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আজকে হচ্ছে ওর আব্বু নেই, ওর আব্বু আজকে হচ্ছে শনিবারের দিন ছিল। তো যেহেতু আমি এগুলো শুক্রবারের দিন ভিজিয়েছিলাম, তো শুক্রবারে যেহেতু বাইরে ছিলাম ও তখন রান্না করা হয়নি, আজকে শনিবারে আমি রান্না করলাম এগুলা। তো আমার বেবিরও মাশাল্লাহ পছন্দ, ও এগুলা খেতে ভালোবাসে। তো আমরা দুজনে মা ছেলে মিলে খেলাম। আসলে একা একা কিছু খেতে ইচ্ছে করে না, ফ্যামিলির মেম্বার সবাই থাকলে খাওয়াটা একটু কিছু একটা তৈরি করলে সেটা খেতে খুব তৃপ্তি সহকারে খেতে মানে আনন্দই লাগে। কিছু একটা বানালে ঘরের ফ্যামিলি মেম্বার একজন না থাকলে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আনন্দটা পাওয়া যায় না। তো আমিও ওকে মিস করতেছিলাম যে ও এগুলো পছন্দ করে, কিন্তু ওই দিন খেতে পারেনি। তো আমরা মা ছেলে মিলে খাওয়া দাওয়ার পর, নাস্তা করার পর আমরা একটু ইয়ে করলাম, পড়াশোনাতে বসলাম। ওকে আমি একটু শেখাচ্ছিলাম যে হাতে করি কী কী শেখানো যায়। ওকে যেহেতু এখনও স্কুলে দেওয়া হয়নি, তাই ঘরে ওকে বসে কিছু শেখাতে চেষ্টা করতেছিলাম। ও আমার পাশে একদম বসেই না, আমার কাছে পড়তে চায় না। তারপর আমরা পড়াশোনা করতে করতে ওর বাবা আসলো, তারপর আমরা একটু বের হলাম, কিছু বাজার সদাই নিতে হবে। আমরা সবসময় যেখান থেকে বাজার করি ওখানেই গেলাম, কিন্তু ওখানে যাওয়ার পর এটাই তো থাকবে ওর, তারপর কেয়ার করা, ওকে তো এখানে ওর ডিমান্ডটা পূরণ করতে হবে, না হলে পুরাটা আমাদেরকে মানে শান্তি দিবে না ও। তো ওর ইচ্ছাটাই হলো, তারপর আমরা বাজারের দিকে যাব, আগে ওকে একটু শান্তি করে নিই। তো আমরা মাছের ওদিকটায় আসলাম, এটা হচ্ছে সুলতান ইব্রাহিম মাছ, এটা উমানি মাছ। তো এটা আমি আগে খেয়েছিলাম, তখন ভালো লেগেছিল, কিন্তু এবার যখন আমি নিয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি, আমার স্মেল লেগেছিল। তো আমি এখান থেকে কর্ন নিলাম, কর্ন আমার বেবির অনেক পছন্দের, তো আমি এখান থেকে কর্ন নিলাম। এগুলা হচ্ছে ম্যাশরুম আমরা খাই না। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, এখানে অনেক রকমের আঙ্গুরও আছে, ভালোই লাগে এখানে কেনাকাটা করতে।
বাজার করতে আমার খুবই ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতে, কিনলেও দেখি না কিনলেও দেখি, দেখার কি আর শেষ আছে। আমার সুন্দরই লাগে দেখার জন্য, দেখার জন্য আমি খুব ভালো লাগে আমার দেখতে। তো আমরা দেখছিলাম কি কি নেওয়া যায়, ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে নিলে তো হচ্ছে না, ওটা তো খেতে হবে। আমার বাবু অনেক কিছু খায় না, আমি বিশেষ করে ওর উপর ডিপেন্ড করে কেনাকাটা করি, যেটা ও খেতে পছন্দ করে, যেটা ও খায় ওটাই নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের বাংলাদেশে বাতাসা মরিচ বলি আমরা চট্টগ্রামের ভাষায়। তো এগুলো আমি দেখতেছিলাম। তো এটা হচ্ছে শিম, এগুলো বিভিন্ন দেশ থেকে আসে। তো আমি এখানে নারকেল কুড়ানো দেখছিলাম, এখানে নারকেল এগুলাও কুড়ানো বিক্রি করে। তো আমরা ওখান থেকে মুরগি নিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা অরেঞ্জ নিয়েছিলাম, অরেঞ্জগুলো অনেক ফ্রেশ ছিল, মিষ্টিও ছিল অনেক, দেখে দেখে একটা একটা করে বেছে নিয়েছিলাম। তো আমার ছেলেও ওর বাবাকে বেছে দিচ্ছে। তো ফ্রেশ ফ্রেশ ফ্রুটসগুলো নিতে ভালোই লাগে, একটা একটা করে বেছে বেছে নেওয়া যায়। তো আমরা নিচ্ছিলাম নিজেদের মতো বেছে, আমার ছেলেও হেল্প করতেছিল। তো আমরা হচ্ছে আরও অন্যদিকে যাব, ওদিক থেকে আমরা একটু শাক নিব, আর হচ্ছে ধনে পাতা লাগবে, এগুলোও নিতে হবে। তারপরে লেবু আছে বাসায়, লেবু আর আজকে নিব না, খাওয়া যায় না, আমি একজন মানুষ লেবু খাই না কেউ। তো আমি তারপরেও মাছ, মাছের মধ্যে দিই লেবু, স্যালাড করলে ওখানে দিই, এই তো। তো এখানে হচ্ছে আরও ফ্রুটস আছে, আমি দেখাই ঘুরে ঘুরে। তো ফ্রুটসের এখানে অভাব নেই, অনেক রকমের ফ্রুটস। আমি একটু চকলেটের দিকে আসলাম, আমার বেবির জন্য লাগবে চকলেট। তো আমি দেখতেছি সব বেশি নিলে, আমি বেশি নিই না চকলেট বাসায়, বেশি নিলে ও কিন্তু খেয়ে একদম পেট ব্যথা করে ফেলে। আমি একটা ডার্ক চকলেট দেখতেছিলাম আমার জন্য। তো ডার্ক চকলেট না খেয়ে অনেক ভালো খেলে মেয়েদের জন্য, তো তাই আমি দেখতেছিলাম। তো আমি একটা দেখে এখান থেকে নিয়ে নিব পরে। তো দেখা যাক, আমি আমারটা নিয়ে নিলাম, ছেলেটাও নিয়ে নিলাম। এগুলো হচ্ছে দই, ম্যাঙ্গো দই, পুডিংস। তো এগুলো আমার বোনের বাসায় খেয়েছিল, তখন পছন্দ করেছিল, তাই আমি আজকে নিলাম। তো এখানে আমার চলে এসেছি বাসায়, ও আমাকে বাজারগুলো বের করতে হেল্প করতেছিল। তো আমি ওখানে দেখতেছি, আমি পরে গুছিয়ে নিব, ও সব নিচে ফেলে দিচ্ছিল। তো আমি বললাম পরে, ওগুলো পরে, আগে আমি বাজারগুলো বের করি, তো তোমার চকলেটগুলো বের করতে হবে না, আর এগুলো আমি বের করে নিই। তো অতটুকুতে আমি ওগুলাকে রেখে দিয়েছিলাম। তো ফ্রুটসগুলো বের করে নিচ্ছিলাম, আর পেঁয়াজ আর আলুগুলো হচ্ছে আমি আমার ড্রয়ারে রেখে দিব। এই তো আজকের বাজার। তো কেমন লাগলো বলবেন, আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন আমাকে, না টেনে ভিডিওটা দেখবেন। তো আলহামদুলিল্লাহ আজকের মতো, আল্লাহ হাফেজ, সবাই পাশে থাকবেন। তো এটাই, আমিও সবাইকে সাপোর্ট করি, সাপোর্ট করবো ইনশাল্লাহ। তো আজকে